मॉर्निंग स्टूडेंट्स क्लास 3 इन 2021 ईयर्स वी विल स्टार्ट आवर मैथ क्लास फ्रॉम टुडे। आज के থেকে আমরা আমাদের অঙ্কের ক্লাস শুরু করব। প্লিজ ওপেন পেজ 1 অফ ইয়োর টেক্সট বুক। সি On the top of the page, it's a revision lesson, drawing and calculation. First you have to draw and then calculate. Let us see the picture, count and then fill in the blanks. দেখো অনেকগুলো ছবি আছে, সেগুলোকে আমাদের দেখতে হবে, গুনতে হবে এবং তারপরে শূন্যস্থান পূরণ করতে হবে। দেয়ার আর ড্যাশ প্যাকেটস অফ টিপ। সি দেয়ার আর 1, 2, 3, 4, 5 প্যাকেটস অফ টিপস, সো আই রাইট 5 ইন দিস বক্স। দেয়ার আর 5 প্যাকেটস অফ টিপ, 5টা টিপের প্যাকেট আছে। এবারে দেখো ইচ প্যাকেট ড্যাশ টিপস আর ইন ইচ প্যাকেট। প্রত্যেকটা প্যাকেটে কটা করে টিপ আছে কাউন্ট করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 টিপস আর ইন ইচ প্যাকেট। প্রত্যেকটা প্যাকেটে একটা 10টা করে টিপ আছে। তাহলে হাউ কতগুলো প্যাকেট ছিল? 5টা প্যাকেট, 10টা করে টিপ একটা প্যাকেটে আছে। দেখো 10 টিপস আর ইন ইচ প্যাকেট। তাহলে কী হবে, আমরা কী করে বের করবো? অল টুগেদার ইট হ্যাজ ড্যাশ টিপস। অল টুগেদার মানে মোট কতগুলো টিপ। অল টুগেদার মানে মোট কতগুলো টিপ হলো, 5টা প্যাকেট মিলে মোট কতগুলো টিপ হলো। তাহলে আমাদের কী করতে হবে, চট করে বের করতে হলে আমাদের কী করতে হবে, না টেবিলসে যেতে হবে। তাহলে 5টা প্যাকেট, তাই 5। দেখো এখানে আমি করে দিয়েছি 5। এক একটা প্যাকেটে 10টা করে টিপ আছে, ইনটু 10, তাহলে 5×10=50। তাহলে অল টুগেদার ইট হ্যাজ 50 টিপস। এবার বলেছে দেখো মাদার টেক্স 2 টিপস, মা 2টো টিপ নিয়ে নিয়েছে। তাহলে আমার ছিল কতটা? 50 টিপস, সেই জন্য এখানে 50 লিখেছি। মাদার টেক মানে নিয়ে নেওয়া মানে কমে যাওয়া। দেখো এই যে লেস মাইনাস করলাম 2, 2টো টিপ নিয়েছে, 2 মাইনাস করলাম, তাহলে 50 থেকে 2 মাইনাস করলে কত থাকে? 48, সেটা এখানে আছে। দেখো দ্য নাম্বার অফ টিপস রিমেনিং, কতগুলো টিপ পড়ে থাকলো? রিমেনিং মানে পড়ে থাকা, রিমেনিং মানে পড়ে থাকা। কতগুলো টিপ পড়ে থাকলো? না 48টা। মা 2টো নিয়ে নিয়েছে, 50 থেকে 2টো নিয়ে নিলে কটা পড়ে থাকলো? 48টা, সেরকম 48টা। এবারে দেখো এটা বাদ দিয়ে দাও, এটা দরকার নেই, এটা করার দরকার নেই, পরেরটা চলে যাও। সি দ্য পিকচার, ছবি দেখো, এই ছবিটা দেখো, কাউন্ট দেন ফিল ইন দ্য বক্সেস, তারপরে বক্সগুলো ফিল আপ করো। বলছে দেয়ার আর ড্যাশ বাঞ্চেস অফ ম্যাঙ্গোস অন এ ট্রি। দেখো গোছা গোছা করে ম্যাঙ্গো আছে, আম আছে, গোছা গোছা করে আম আছে, দেখতে পাচ্ছ তো? এক একটা গোছাকে বলা হচ্ছে এক একটা বাঞ্চ, এক একটা গোছাকে বলা হচ্ছে এক একটা বাঞ্চ। তাহলে কতগুলো বাঞ্চ আছে দেখতে পাচ্ছ গাছের মধ্যে? 1, 2, 3, 4, 5, 6, 7 দেয়ার আর 7 বাঞ্চেস, ওই জন্য লেখা হলো। দেখো দেয়ার আর 7 বাঞ্চেস অফ ম্যাঙ্গোস অন এ ট্রি। এবার দেখো হাউ মেনি ম্যাঙ্গোস আর ইন ইচ বাঞ্চ, প্রত্যেকটা বাঞ্চে কতগুলো করে ম্যাঙ্গো আছে? 1, 2, 3 তিনটে করে ম্যাঙ্গো আছে, তাই জন্য লেখা হয়েছে। দেখো দেয়ার আর 3 ম্যাঙ্গোস ইন ইচ বাঞ্চ, প্রত্যেকটা বাঞ্চে তিনটে করে ম্যাঙ্গো আছে। এবার অল টুগেদার করতে গেলে কী করতে হবে? তাহলে আগেরটার মতন, তাহলে কতগুলো বাঞ্চ ছিল? 7, তাই দেখো এখানে 7 লিখেছি, 7 বাঞ্চ। প্রত্যেকটা বাঞ্চে কটা করেছিল? 3, এই 3টা এখানে ইনটু 3 করেছি, তাহলে টেবিল করতে হবে, 7×3=21। তাহলে অল টুগেদার মোট কতগুলো হলো? 21 ম্যাঙ্গোস। তাহলে দেয়ার অল টুগেদার দেয়ার আর 21 ম্যাঙ্গোস অন দ্য ট্রি। এবার দেখো ড্যাশ ম্যাঙ্গোস হ্যাভ ফলেন অন টু দ্য গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ডে দেখো, গ্রাউন্ড দেখতে পাচ্ছ, মাটিতে কতগুলো ম্যাঙ্গো পড়ে আছে? 1, 2, 3 ম্যাঙ্গোস পড়ে আছে। তাহলে এখানে লেখা হলো 3 ম্যাঙ্গোস
হ্যাভ ফলেন টু দ্য গ্রাউন্ড। এবার বলেছে বিফোর ফলেন বলেছে, এবার বলছে বিফোর দ্য ম্যাঙ্গোজ ফেল ফ্রম দ্য ট্রি দ্য টোটাল নাম্বার অফ ম্যাঙ্গোজ ওয়ার, বিফোর মানে আগে। তাহলে এই যে তিনটে আম মাটিতে পড়ে আছে এগুলোকে কি আমরা এখানে দেখতে পাচ্ছি? নিশ্চয়ই পাচ্ছি না, এই তিনটে আম তো পড়ে আছে, এইগুলো বাদ দিয়ে এগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই তিনটে আম যদি পড়ার আগে, মাটিতে পড়ার আগে, তাহলে নিশ্চয়ই গাছে থাকতো। তাহলে গাছে কতগুলো বাঞ্চ হতো? এখন আছে সাতটা, তাহলে এই তিনটে নিলে আটটা বাঞ্চ হতো, তাহলে আরও তিনটে আম গাছে বেড়ে যেত। তাহলে দেখো, তাহলে আমার ছিল কটা গাছে? 21টা ছিল, 7 3 যা 21 ছিল। তাহলে তার সঙ্গে কী করলাম, 21 + 3 পড়ে যাওয়ার আগে, তাহলে গাছে কতগুলো ছিল, 21 + 3, ওই তিনটেও গাছে ছিল, তাই জন্য যোগ করে দিলাম 24 ম্যাঙ্গোস। তাই বলছে বিফোর দ্য ম্যাঙ্গোস ফেল ফ্রম ট্রিজ, গাছ থেকে পড়ে যাওয়ার আগে দ্য টোটাল নাম্বার অফ ম্যাঙ্গোস ওয়ার 24। তাহলে মোট কতগুলো আম ছিল ওই তিনটে আম গাছ থেকে পড়ে যাওয়ার আগে? গাছে মোট কতগুলো আম ছিল না, 24, 21-এর সঙ্গে তিনটে যোগ, 3 যোগ করে দিলে 24 হলো, তাহলে 24। এবার চলে যাও নেক্সট পেজ, দেখো এখানে দেখো বলেছে রাইট ইন নাম্বারস রাইট ইন ওয়ার্ডস। দেখো এখানে পেন্সিল আছে, এই পেন্সিলগুলো সব কাউন্ট করতে হবে, করে নাম্বারে এখানে একটা আমি করে দিয়েছি। দেখো পেন্সিল প্রত্যেকটাতে আছে কটা 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 পেন্সিলই আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা বাঞ্চ আছে, ছটা বাঞ্চ, ছটা বাঞ্চেস আছে। এক একটা বাঞ্চে কতগুলো করে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এক একটা বাঞ্চে 12 করে আছে। তাহলে 6 12 যা 72। তাহলে রাইট ইন নাম্বার, নাম্বারে লিখতে হচ্ছে, তাহলে 72 পেন্সিলস লিখে দিলাম। আর এখানে রাইট ইন ওয়ার্ডস বানানটা লিখতে হবে, SEVEN TY 70 TWO পেন্সিলস। এরকম এগুলো সব গুনতে হবে, গুনে গুনে এখানে নাম্বার লিখতে হবে, আর এখানে সব তার বানানটা লিখতে হবে, ওয়ার্ডসে লিখতে হবে। ঠিক আছে, এই পেজটা তোমরা পড়বে, বাকি অঙ্কগুলো এরপরের পাতাতে চলে যাও। পেজ নাম্বার থ্রিতে দেখো, লুক অ্যাট দ্য এই নেকলেসগুলো দেখতে বলেছে। হ্যাঁ, এই দেখো এই নেকলেসে কতগুলো বিড আছে, গুনো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 বিডস। ঠিক আছে, দেখো ওই জন্য 17 লিখেছে, দেয়ার আর 17 বিডস ইন দ্য নেকলেস। এই মালাটার মধ্যে গাঁথা আছে এখনো পর্যন্ত 17 বিডস। আর কতগুলো বিডস বাইরে আছে, হ্যাঁ, 3 বিডস আর লেফট, তিনটে বিডস এখনও বাইরে পড়ে আছে, 3 বিডস আর লেফট, 1 2 3 দেখতে পাচ্ছি, ওই জন্য 3 বিডস আর লেফট। তাহলে বিফোর দেয়ার ওয়ার, তাহলে এই যে তিনটে বিডস বাইরে খুলে নেওয়া হয়েছে, এই তিনটে বিডস যদি না আমি খুলতাম, তাহলে নেকলেসে কটা থাকতো? তাহলে আমার আগে এই নেকলেসে আছে 17টা, তার সঙ্গে 3 যোগ করে দাও, এগুলো যদি খোলার আগে, তাহলে এটা নিশ্চয়ই নেকলেসে ছিল, তাহলে 17 + 3 = 20, তাই জন্য 20। ঠিক এরকম প্রত্যেকটা অঙ্ক পড়বে, এই অঙ্কগুলো এরকম এরকম করে গুনে গুনে করবে, এটাই তোমাদের আজকের হোমওয়ার্ক। থ্যাংক ইউ।